হাই ফ্রেন্ড স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমি পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্টের পুরো ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো মানে মিসলেনিয়াস রিক্রুটমেন্টে তোমাদের এজ লিমিট কত সঙ্গে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান পি এমনকি সিলেবাস এক্সাম প্যাটার্ন কতগুলো এক্সাম হয় তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফ কত ছিল সঙ্গে তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে আসতে পারে এবং সঙ্গে তোমাদের কী কী পোস্টে নিয়োগ হয় সব কিছু ডিটেলে এই ভিডিওতে আমি আলোচনা করব আশা করি এরকম ভিডিও তোমরা আর কোথাও পাবে না তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো কারণ এখানে আমি তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে আসতে পারে সেটি নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হতে একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আয়কনটিকে প্রেস করে রাখো পিএসসির যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস প্রথমে আমি আলোচনা করবো যে এজ লিমিট কি তোমাদের পিএসসি মিসলিনিয়াস রিক্রুটমেন্টের জন্য তো এখানে তোমাদের মিনিমাম এজ লিমিট আছে টোয়েন্টি ইয়ার্স মানে তোমাদের কুড়ি বছর অন্তত হতে হবে এবং ম্যাক্সিমাম লিমিট দেখো থার্টি নাইন ইয়ার্স মানে কুড়ি থেকে নিয়ে উনচল্লিশের মধ্যে তোমাদের এজ হয়ে থাকতে হবে সঙ্গে দেখো এখানে কী বলা হয়েছে এজ তোমাদের কিন্তু ক্যালকুলেট করা হবে এক জানুয়ারি দু হাজার কুড়ি থেকে তো এটা তোমাদের আগেকার ভ্যাকেন্সি বললাম এখন যদি নতুন ভ্যাকেন্সি আছে তাহলে তোমাদের এক জানুয়ারি দু থেকে বয়স ক্যালকুলেট করা হবে এবং তোমাদের এখানে তোমরা ছাড় পাবে যারা এসসি এসটি আছো এসসি এসটিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যান্ডিডেটরা এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং যারা অন্য স্টেটের এসসি এস টি আছো তারা কিন্তু কোনো বয়সের ছাড় পাবে না এবং এক্স সার্ভিসম্যান তিন বছরের ছাড় এখানে পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান কী লাগবে তো তোমাদের গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে তারপরে দেখো এখানে কি বলবো যে তোমাদের অবশ্যই এখানে গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে এবং যারা ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট আছে তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট বা অ্যাপেয়ারিং ক্যান্ডিডেট তারা কী করতে পারবে এখানে অ্যাপ্লাই তো এখানে দেখো বলে দেওয়া হয়েছে ফাইনাল ইয়ার অ্যান্ড অ্যাপেয়ারিং ক্যান্ডিডেটস বি মে কাল ক্যালকুলেট দেয়ার এলিজিবিলিটি ইফ দে হ্যাভ কোয়ালিফাইড দেয়ার ডিগ্রি উইথ ইন দ্য ক্লোজিং ডেট তো যে ডেটে তোমাদের ধরো তোমাদের ফর্ম বেরোলো তো এক মাস সময় থাকবে তোমাদের ফর্ম ফিল করার তো সেই ডেটের মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে থাকতে হবে নাহলে তোমরা আবেদন করতে পারবে না এরপর চলে যাবো দেখো কী বলা হয়েছে এখানে এরপরে চলে যাবো এক্সাম ফি মানে অ্যাপ্লিকেশান কত লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা আবেদন চার্জ লাগবে তো জেনারেল ও এবং এখান দেখো জেনারেল ও যারা আছো তাদের ক্ষেত্রে তোমাদের এবং যারা এস সি আলাদা স্টেটের আছো তাদের ক্ষেত্রে একশো ষাট টাকা প্লাস আদার চার্জ লাগবে এবং যারা এস সি এস আছো তাদের কোনো চার্জ এখানে লাগবে না এরপরে চলে যাব দেখো প্রথমে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম হবে দুশো মার্কসের তারপরে তোমাদের মেইনস এক্সাম হবে যারা এখানে প্রথম এক্সামে পাস করবে মানে প্রিলিমিনারি যারা পাস করবে তাদের ক্ষেত্রে মেইনস এক্সাম হবে চারশো পঞ্চাশ মার্কসের তারপরে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে একশো মার্কসের তো এখানে দেখো কি বলা হয়েছে মেনলি তোমাদের প্রথম যে এক্সামটি হবে প্রিলিমস টেস্ট ঠিক আছে তো প্রিলিমস টেস্ট তোমাদের কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার হবে এখানে কোনো নাম্বার যোগ হবে না এখানে জাস্ট তোমাদের কোয়ালিফাই করতে হবে মেইন এক্সামের জন্য ফাইনাল মেরিট লিস্টে তোমাদের প্রিলিমিনারি নাম্বার কিন্তু কাউন্ট হবে না তারপরে তোমাদের এক্সাম প্যাটার্ন কি প্রিলিমিনারি তো এখানে একশোটা কোশ্চিন থাকবে টোটাল তোমাদের দুশো মার্ক্সের প্রতিটা কোশ্চিন দুই মার্কসের হবে কোশ্চিন টাইপ এমসি হবে মানে অবজেকটিভ কোশ্চিন তোমাদের কিন্তু চয়েস করতে হবে এবং সময় থাকবে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট মানে নব্বই মিনিট তোমাদের সময় দেওয়া হবে তারপরে দেখো মেইনস এক্সাম প্যাটার্ন যারা প্রিলিমস পাস করবে তাদের ক্ষেত্রে তাদের মেন্স এক্সামে বসতে হবে এখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের এক্সাম হবে তো প্রথমে দেখো দেখো তোমাদের কী বলা হয় যে তিনটি পেপার এক্সাম নেওয়া হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তিনটি পেপার এক্সাম হবে প্রতিটি পেপার তোমাদের দেড়শো মার্কস করে থাকবে তো এবার আমরা দেখে নেবো প্রতিটি পেপারে কি থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পেপার ওয়ান ইংলিশ তোমাদের একশো পঞ্চাশ নম্বরে থাকবে নব্বই মিনিট সময় দেওয়া হবে তারপরে পেপার টু থাকবে যেখানে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এবং সান্তালি থাকবে সেখানেও তোমাদের দেড়শো মার্কস থাকবে নব্বই মিনিট সময় দেওয়া হবে তো পেপার ওয়ান পেপার টু তোমাদের ল্যাঙ্গুয়েজের উপরে পেপার থ্রি তোমরা দেখতে পাচ্ছ পেপার থ্রি তোমরা এখানে জেনারেল স্টাডিজ হানড্রেড মার্কসের থাকবে এবং অ্যারিথমেটিক মানে পঞ্চাশ নম্বরের অঙ্ক থাকবে এখানেও তোমাদের একশো মিনিট টাইম মানে তোমাদের আড়াই ঘন্টার সময় থাকবে এখানে তো এই ছিল তোমাদের মেন্স এক্সাম প্যাটার্ন এবার দেখে নেবো আমরা যে মিসলেনিয়াস সার্ভিসের সিলেবাস কি মানে তোমাদের সিলেবাস কী থাকবে তো এখানে দেখে নাও তোমাদের যেটা প্রিলিমসের এক্সাম হবে সেখানে জেনারেল স্টাডিজ থাকবে তো জেনারেল নলেজ ইন ডিফারেন্ট পেয়ার তো যে কোনো জায়গা থেকে তোমাদের জেনারেল স্টাডিজ থাকতে পারে এবং সঙ্গে তোমাদের অ্যারিথমেটিক থাকবে সেখানে তোমাদের ক্লাস টেন সিলেবাসের উপর বেস থাকবে তারপরে দেখব আমরা যে মেইনসের সিলেবাস কি তো পেপার ওয়ানে তোমাদের যেটা হবে যেখানে তোমাদের ইংলিশে হবে দেড়শো নম্বরের পেপার ওয়ান তার মধ্যে তোমাদের রিপোর্ট ড্রাফটিং করতে হবে মানে রিপোর্ট রাইটিং থাকবে ট্রান্সলেশন থাকবে মানে তোমাদের বেঙ্গলি থেকে বা হিন্দি থেকে বা উর্দু থেকে যারা যে সাবজেক্ট মানে যে সাবজেক্ট চয়েস করবে যে ল্যাঙ্গুয়েজ তাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে সঙ্গে তোমাদের সামারি এবং প্রেসি রাইটিং থাকবে এবং ইংলিশ গ্রামার থাকবে যেখানে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস হবে তারপরে তোমাদের কারেকশান অফ সেন্টেন্স থাকবে এখানে তোমাদের ইউজ অফ কমন ফ্রেস এবং সিনোনিম অ্যান্টোনিম থাকবে তারপরে পেপার টু তোমাদের বেঙ্গলি সেখানেও তোমাদের রিপোর্ট রাইটিং থাকবে ট্রান্সলেশন থাকবে ইংলিশ থেকে বেঙ্গলি বা হিন্দি উর্দু নেপালি সান্তালি সঙ্গে তোমাদের সামারি প্রেসি রাইটিং থাকবে এবং গ্রামার থাকবে বাংলা গ্রামার থেকেও কোশ্চিন থাকবে এবং পেপার থ্রি তোমার দেখতে পেলে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক তো জেনারেল স্টাডিজে তোমাদের যেখান থেকে কোশ্চেন থাকতে পারে অ্যারিথমেটিকে তোমাদের ক্লাস টেন মানে মাধ্যমিক বেস কোশ্চেন থাকবে এবার দেখো তোমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অফ পেপার ওয়ান পেপার টু তোমাদের কিন্তু টেন প্লাস টু মানে হায়ার সেকেন্ডারি লেভেলে স্ট্যান্ডার্ড থাকবে পেপার ওয়ান পেপার টু যেটা বেঙ্গলিয়ান ইংলিশে কথা বলছি তোমাদের হায়ার সেকেন্ডারিতে যেরকম বাংলা ইংলিশে লিখতে হতো বিভিন্ন রাইটিং লিখতে হতো সামারি প্রেসি বা তোমাদের রিপোর্ট সেরকমই কিন্তু এখানে দেওয়া হবে সঙ্গে তোমাদের গ্রামার থাকবে বাংলা ইংলিশ দুটোর ক্ষেত্রেই তো এবার দেখো তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কি থাকবে তো ল্যাঙ্গুয়েজ তোমাদের গ্রুপ এর ক্ষেত্রে জেনারেল স্টাডিস তোমাদের ইংলিশ বেঙ্গলি নেপালি থাকবে এবং অ্যারিথমেটিকে আয়দার ইংলিশ অর বেঙ্গলি ঠিক আছে তো এখানে ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের পছন্দ মতোই তারপরে দেখো এখানে ফাইনাল এক্সামিনেশান তোমাদের এখানে সব বলে দিয়েছি ফাইনাল এক্সাম তোমাদের চারশো পঞ্চাশ মার্কসে হবে তিনটি পেপারে যেটা বললাম তোমাদের আর সব থেকে কথা তোমাদের একই দিনে এক্সাম হবে মানে তিনটি পেপারই কিন্তু একই দিনে নেওয়া হবে তোমাদের দেড়শো মার্ক্সের যে তিনটি পেপার হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি সেটি কিন্তু একই দিনে নেওয়া হবে মানে দেড় দেড় তিন ঘন্টা এর সঙ্গে তোমাদের আড়াই ঘন্টা তো টোটাল তোমাদের সাড়ে পাঁচ ঘন্টা কিন্তু এক্সাম হবে একই দিনে নেওয়া হবে কিছু টাইমের ইন্টারভেল থাকবে মাঝে মাঝে তো একই দিনে তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করা হবে তারপরে তোমাদের যারা মেইন্স এক্সাম কোয়ালিফাই করবে তাদের একশো মার্ক্সের পার্সোনালিটি টেস্ট হবে এখানে তোমাদের ইন্টারভিউ দিতে হবে তো এখানে তোমাদের দেখো রিপোর্ট এখানে বলা দেওয়া যেটা আমি তোমাদের বললাম সেটাই এখানে বলা হয়েছে তোমাদের পিএসসির অফিসিয়াল সিলেবাসে তো যেটা তোমাদের বললাম সিলেবাসে সেটাই এখানে বলে দেওয়া হয়েছে তারপরে দেখে নেবো আমরা কী কী পোস্টে চাকরি হয় মেনলি পিএসসি মিসলেনিয়াস সার্ভিসে তো প্রথমে দেখো অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ইউথ অফিসার মিউনিসিপ্যাল ইউথ অফিসার তারপরে তোমাদের এখানে ব্লক ওয়েলফেয়ার অফিসার ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার তারপরে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার তো বিভিন্ন অফিসার পদেই তোমাদের চাকরি এটা ডাব্লু এর মতো কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস ইন্সপেক্টর অফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সেভিং ডেভেলপমেন্ট অফিসার পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস তো প্রতিটা সার্ভিসে তোমাদের কিন্তু এখানে পোস্ট আছে অডিটর অব কোঅপারেটিভ সোসাইটি অ্যাসিস্টেন্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন অফিসার তারপরে তোমাদের লেডি এক্সটেনশন অফিসার থাকবে এখানে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস ইনভেস্টিগেশন ইন্সপেক্টর এবং রেভিনিউ ইন্সপেক্টর অ্যান্ড সার্টিন আদার পোস্ট তো অনেকগুলো পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট হবে এবার দেখে নেব আমি যে আমরা দেখে নেবো কাট অফ কত ছিল তো মিসলিনাসে আমার পরপর দুটো যেটা দু হাজার সতেরো সালে যেটা বেরিয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট এবং তোমাদের যেটা দু হাজার কুড়ি সালে হয়েছে দুটোই আমরা দেখে নেবো কত কাট অফ গেছে তো দেখে নাও এখানে তোমাদের দু হাজার সতেরোতে যেটা বেরিয়েছিল মানে দু হাজার আঠেরো সালে যার এক্সামটি হয়েছিলো যার ইন্টারভিউ এখনও চলছে তো তার তোমাদের দেখো প্রিলিমসে কাট অফ কত ছিল দুশোর মধ্যে জেনারেলদের কাট অফ ছিল একশো তিন পয়েন্ট তেত্রিশ তারপরে তোমাদের ও বিসিএ কাট অফ ছিল নিরানব্বই পয়েন্ট তেত্রিশ নিরানব্বই ওবিসি বিএ ছিল একশো তিন পয়েন্ট তেত্রিশ এসসিতে ছিল ছিয়ানব্বই পয়েন্ট সাতষট্টি এসটি ক্যাটাগরির ছিল ছেষট্টি পয়েন্ট সাতষট্টি পি ক্ষেত্রে ছিল সিক্সটি টু পয়েন্ট সিক্সটি সেভেন এবং এমএসপি ক্ষেত্রে ছিল পঁচাশি পয়েন্ট তেত্রিশ তো এটা তোমাদের দু হাজার আঠেরো যে এক্সাম হয়েছিল তার প্রিলিমিনারি এক্সামিনেশনের কাট অফ ছিল এবং সেখানকারই তোমাদের দেখো এবার দু হাজার কুড়িতে যেটা হয়েছে এক্সাম প্রিলিমসের তার কাট অফ দেখবো মিসলেনিয়াসের তো জেনারেলতে কাট অফ অনেকটাই বেশি ছিল আটান্ন পয়েন্ট তেত্রিশ এটা কিন্তু পার্সেন্টেজের ছিল মানে দুশোর মধ্যে তোমরা একে দুই দিয়ে গুণ করো একশো ষোলো পয়েন্ট ছেষট্টি তোমাদের কাট অফ ছিল এসসিতে কাট অফ ছিল একশো পয়েন্ট ছেষট্টি তোমাদের দুই দিয়ে গুণ করতে হবে কারণ এটা তোমাদের পার্সেন্টেজে দেওয়া হয়েছে এসটিতে তোমাদের ছিল সাঁত্রিশ মানে চুয়াত্তর কাট অফ ছিল ও এর কাট অফ ছিল একশো ছয় ও বিসিবি এর কাট অফ ছিল একশো গুণ গুণগুলো তোমাদের কত হবে এখানে একশো এগারো পয়েন্ট ছিল সামথিং তারপরে তোমাদের পিএইচএল বি ক্ষেত্রে কাট অফ ছিল এখানে একাত্তর পয়েন্ট তেত্রিশ পিএইচডির ক্ষেত্রে কাট অফ ছিল সাইট এবং পিএইচএলডি সিপির ক্ষেত্রে ছিল বিরানব্বই এবং এমএসপির ক্ষেত্রে ছিল সত্তর পয়েন্ট ছেষট্টি তো তোমাদের এটা কিন্তু পিএসসি দু হাজার কুড়িতে যে মেসেলেনিয়াসে এক্সাম হয়েছিল তার পিলিপসে কার্ট অফ এবার দেখে নেব দু হাজার তোমাদের এক্সামটি হয়েছিল তার ইন্টারভিউ এখনও চলছে তার মেইনসে কাটঅফ কত ছিল তো চারশো পঞ্চাশ যে এক্সাম হয় সেখানে ইউআরএ কার্ড অফ ছিল দুশো তেতাল্লিশ এর কাট ছিল দুশো পনেরো এর ছিল দুশো এটা তোমাদের কিন্তু মেসলেনিয়াসের দু হাজার আঠেরো মেন্সে বলছি এসসির কার্ট অফ ছিল দুশো তিন এসটির কাট ছিল একশো পঁচানব্বই এবং পিএইচএ কাট অফ ছিল একশো তিয়াত্তর এবং এমএসপি কাট ছিল একশো আঠেরো তো এই ছিল তোমাদের মিসলেনিয়াসের কমপ্লিট ডিটেলস এবার আলোচনা করব যে নতুন ভ্যাকেন্সি কবে আসতে পারে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে পিএসসি মিসলেনিয়াসে তোমাদের ভ্যাকেন্সি কবে আসবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের কিন্তু ভোটের আগেই এটা বলা হয়েছিল যে মিসলেনিয়াসের নতুন ভ্যাকেন্সি আসবে কিন্তু ভোট শেষ হওয়ার পরে এখনও আসেনি তো এখন করোনা পরিস্থিতির জন্য এখন এখন তোমাদের সব কিছুই বন্ধ আছে তো তার জন্য কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে না তো আশা করা যাচ্ছে তোমাদের জুলাই মাসের মধ্যে বা জুলাই মাসে তোমাদের এখন তো করোনার কেস অনেকটাই কমে যাচ্ছে ধীরে ধীরে তো তার জন্য মনে হয় এখন সব লকডাউন খুলে যাবে আশা করা যাচ্ছে মানে কিছু মাস পর পনেরো দিন পর বা এক মাস পর খুলতে পারে তো সব কিছু স্বাভাবিক হলেই তোমাদের মিসলেনিয়াসের কিন্তু চলে আসবে নোটিফিকেশান তো আশা করা হচ্ছে জুলাই মাসের মিডিলে আসতে পারে মিসলেনিয়াসের নোটিফিকেশান তো দেখা যাক কবে তোমাদের আসবে তো আস মানে একটা এক্সপেক্টেড বলতে পারি যে জুলাই মাসে তোমাদের মেশলিনিয়ার্সের রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে তো এই ছিল ফ্রেন্ডস তোমাদের পিএসসি মেশিনিয়ার্স রিক্রুটমেন্টের কমপ্লিট ডিটেলস ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং ভিডিওটিকে তোমাদের অবশ্যই একটি লাইক করে দাও তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে